আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সামনে দেখতে পাচ্ছেন ছোট্ট বাবু, সে মাদ্রাসা পড়ে, হাফেজি, সুদূর জামালপুর থেকে এসেছে। তোমার মাদ্রাসায় কতদিন থেকে পড়ো তুমি? কয় বছর? ছয় বছর যাবৎ মাদ্রাসায় পড়ো। এখন কয় পারা মুখস্থ করেছো? এক পারা। আলহামদুলিল্লাহ, খুবই ভালো যে একজন হাফেজ সে তৈরি হচ্ছে। আল্লাহ তাকে হেফজ করার তৌফিক দান করুন, পুরা কোরআন যেন সে মুখস্থ করতে পারে এবং বিশ্ববাসীকে সে যেন ভালো কিছু উপহার দিতে পারে, সেই দোয়া এবং শুভকামনা থাকবে তার জন্য। সে যেন ভালো একজন হাফেজ হয়ে বের হয়ে আসতে পারে, কারণ একজন হাফেজের অনেক মর্যাদা। দশজন ব্যক্তি যাদের জন্য দোজকের আগুন ফয়সালা হয়ে গেছে, এমন ব্যক্তি দশজনকে দোজক থেকে বের করে সে সুপারিশ করে আল্লাহর দরবারে সে কিন্তু নিয়ে বেহেস্তে প্রবেশ করাইতে পারবে। এবং হাফেজের পিতা মাতাকে কেয়ামতের ময়দানে এমন নূরের পোশাক পরিধান করা হবে, সারা দুনিয়া বিক্রি করলেও কিন্তু সেই পোশাকের মূল্য পরিশোধ করতে পারবে না। এবং এক একটা অক্ষরে আপনারা জানেন যে দশটি করে নেকি হয়, তাহলে একজন হাফেজ কত নেকির মালিক হয়। এমন 6666টি আয়াত আছে। কাল কেয়ামতের ময়দানে হাফেজকে বলা হবে যে তুমি এক একটি আয়াত পড়তে থাকো, একটি করে আয়াত পড়বে, একটি করে মর্যাদা বুলন্দ হবে, একটি করে তালা বিল্ডিং তার বেহেস্তের মধ্যে সে মালিক হয়ে যাবে। এই জন্য 6666 তলা বিল্ডিং তুমি পাবা বেহেস্তে। ভালো করে পড়বা তো হাফেজি? আর যে গলা ভাঙছে এক মাস যাবত না, কণ্ঠ ভেঙে গেছে, আমরা এখন ভোকাল কর্তার পরীক্ষা করব। বাবা বড় করে জিব্বা বের করো তো, পুরো জিব্বাটা বের করো, ভয় নেই, ভয় নেই, ব্যথা পাবে না, রিল্যাক্স থাকো, নরম থাকো, তুমি তো ভালো ছেলে, খুব ভালো ছেলে। বলো ই, শব্দ করো ই, 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 বাবা আওয়াজ জোরে করতে হবে তো। হ্যাঁ বলো ই, গুড। হ্যাঁ মাথাটা একটু নিচু করো। হ্যাঁ বলো ই, 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 ই। দুটি ভোকাল কর্ড সোলেন হয়ে গেছে, ডিম্যাটাস হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সামনের দিকে দুটো নোডিউলে দেখা যাচ্ছে, যেটি নড়ছে ভোকাল কর্ডের সামনে, কিন্তু প্রাইমারি স্টেজে ভোকাল কর্ড নোডিউল ডেভেলপ করেছে। ই বলো ই, আস্তে আওয়াজে পড়তে হবে, আস্তে আওয়াজে পড়তে হবে। মাদ্রাসার হুজুরদের উদ্দেশ্যে বলছি যে বাচ্চাদেরকে অতিরিক্ত উচ্চ স্বরে চিৎকার করে পড়ানো কোনো দরকার নাই। আমি আমার দুই ছেলেকে মাদ্রাসায় দিয়েছি, ওই হুজুররা বলে জোরে পড়ো, ওরা জোরে পড়ে, বলে আরও জোরে পড়ো, আরও জোরে পড়ো, এইরকম জোরে করতে করতে ওদের গলা ভেঙে যায়। এই জন্য আমি বলবো যে যেনারা উস্তাদ আছেন আপনারা আস্তে আওয়াজে পড়তে বলবেন, তাহলে তাদের গলা ভালো থাকবে। অনেকে কিন্তু দুই একজন আমি দেখছি যে স্যার বাচ্চাকে মাদ্রাসায় পড়াবো না, গলা ভালো হয় না, গলা ভেঙে যাচ্ছে। এই বাচ্চাও যদি আস্তে আওয়াজে পড়ে, একটু ভয়েস রেস্ট নিয়ে নিয়ে পড়ে, সেও কিন্তু ভালো হয়ে যাবে। এবং যদি স্পিচ থেরাপির কয়েকটা সেশন দেয় তাহলে কিন্তু সে ভালো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমাদের খিদমা হসপিটালে স্পিচ থেরাপি শুরু হয়েছে, এখানে আমরা তাকেও স্পিচ থেরাপির জন্য সাজেস্ট করবো, কারণ আমাদের ডায়াগনোসিস হচ্ছে ক্রনিক ল্যারিঞ্জাইটিস। আশা করি ইনশাআল্লাহ স্পিচ থেরাপিতে এবং আমাদের যে পরামর্শ এবং উপদেশে সে সুস্থ হয়ে যাবে এবং সে ভালো একজন হাফেজ হয়ে গড়ে উঠবে। কেমন, সবাইকে সালাম দাও। আসসালামু আলাইকুম। গুড।